নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায়। আগামীকাল রোববার 15 অক্টোবর 2023 পাঁচ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রতিদিন আমি এই ভিডিওটি দিই অর্থপ্রাপ্তির বিষয়ে, কোন কোন রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। হয়তো আপনাদের এই প্রোগ্রামটি কোনো কোনো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে মিলে, আবার কোনো কোনো ক্ষেত্রে মিলে না। দেখুন, এটা একটা সার্বিক বিচার আমি করি। সেম রাশির নাম চলে আসে অনেক ক্ষেত্রে। আমি একটি কথা বলবো, আপনারা একটা ভুল করেন, সেটি হচ্ছে ভিডিওটি না শুনে, শুধু রাশির নাম শুনে ভিডিওটি কেটে বেরিয়ে যাওয়া। ব্যাস, কৌশিকদের রাশির নাম বলেছে, চলো লটারির টিকিট কাটি, এটাই আপনারা কিন্তু ছোট্ট একটা ভুল করেন। যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনেন কি না, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আমি তিনটি গ্রহের কথা বলি, সেটি হচ্ছে রাহু, শুক্র, বুধ। এই তিনটি গ্রহ আপনাদের জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের অর্থপ্রাপ্তি হবে কি না। যদি আপনাদের জন্মকুণ্ডলীতে রাহু, শুক্র, বুধ অশুভ অবস্থাতে থাকে, তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে না। বর্তমান সময়ে আমি একটি কথা আপনাদেরকে বলি, এই যে সময়টা যেটা চলছে, খুব মানে আপনার ভাইটাল সময় এক কথায়। কারণ এই সময় যদি রেমিডিগুলো করা যায় কি না, নিশ্চিতরূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ এই যে দেবীপক্ষের সূচনা, এই সময় রাহু রক্ষা কবচ অথবা আপনারা যদি গ্রহ রত্ন পরিধান করেন, এই সময় কিন্তু আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু সমস্যাগুলো দূর কিন্তু হবে। আমি এই রাশিগুলোর নাম কেন বলি আপনাদেরকে, আপনাদেরকে অ্যালার্ট করিয়ে দিই, যাতে আপনারা সচেতন হয়ে যাবেন যে কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তি রয়েছে। যদি আপনাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে দেখছেন, তাহলে আপনারা ব্যক্তিগত জন্মছককে একবার হলেও বিচার বিশ্লেষণ করুন, অর্থাৎ বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। তাতে কি হবে, আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু করবে। আমি আপনাদেরকে একটি কথা বলি, যে আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার করুন। অনেকেই বলছেন যে কৌশিকদা, আমার তো জন্মসময় জন্মস্থান নেই, কী করব। আমি বলবো সেক্ষেত্রে আপনারা হস্তরেখা বিচার করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন। এই সময় রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে, যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন স্পেশাল ডিসকাউন্ট চলছে। এবং এর পাশাপাশি যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন, গ্রহরত্ন পরিধান আপনারা করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল হবে। কোন কোন এই রাশি সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির বড় যোগ রয়েছে, প্রথম যে রাশির আমি কথা বলবো, তার আগে একটি কথা আপনাদেরকে বলি, ছোট্ট একটি কথা। অনেকে ভিডিওগুলো প্রতিদিন দেখছেন, যারা নিয়মিত দর্শক রয়েছেন আর যারা নতুন দেখছেন কিনা, তাদের ক্ষেত্রে একটি বলো, আপনারা লটারির টিকিট কেটে আপনারা অর্থ অপচয় করবেন না। আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি হতে পারে, শুধুমাত্র লটারির টিকিট কাটলেই হবে এটা না। আমি সবাইকে বারবার বলি, লটারির টিকিট কাটা থেকে আপনারা বিরত থাকুন। কারণ আপনাদের যে জন্মছকে যে সমস্যাগুলো রয়েছে কি না, সেই সমস্যাগুলো আগে গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন, পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন।
নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি হবে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি আলোচনা করি, আলোচনা করার চেষ্টা করি, এবং যারা টিকিট কাটছেন তাদের ক্ষেত্রে আমি রাশিভিত্তিক শুভ সময়টা কিন্তু প্রতিদিন জানাচ্ছি। অর্থাৎ যাদের একটা নেশার মতন হয়ে গেছে, ঠিক মানে হয়তো আমার ভাগ্য ঘুরতে পারে, হ্যাঁ ঘুরবে তো বটে, কারো না কারো প্রাপ্তি ঘটবে, কিন্তু এটা কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু হবে। প্রত্যেকের সঙ্গে যদি আগামীকাল অর্থপ্রাপ্তি হবে এটা আমি কখনোই দাবি করি না, তাহলে তো প্রত্যেকে তো কোটিপতি হয়ে যেত আজকে। তাহলে আজকে এই সমাজে কেউ গরিব থাকতো না, প্রত্যেকে লটারি কাটতো, লটারি কেটে কোটিপতি হয়ে যেত। কারণ আগে গ্রহের প্রতিকার প্রতিবিধান করা দরকার, পাশাপাশি রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন। প্রথম রাশি আগামীকালের জন্য, প্রথম যে সৌভাগ্যশালী রাশি সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়, সকাল 9:12 থেকে 10:45 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে শুভ সময়, সকাল 9:22 থেকে 11:43 পর্যন্ত। তিন নম্বর রাশি কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়, সকাল 10:29 থেকে আপনার 11:44 পর্যন্ত। চার নম্বর রাশি মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 11:14 থেকে 12:28 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষের পর মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় দেখা যাচ্ছে সকাল 9:19 থেকে, সকাল 9:19 থেকে শুরু করে আপনার 11:02 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই পাঁচটি রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির চোখ রয়েছে। যাদের সমস্যা হচ্ছে কি না, আবারও বলবো, ব্যক্তিগত জন্মছককে আগে আলোচনা করুন, কোন জায়গাটাতে সমস্যা রয়েছে, তার জন্য কী প্রতিকার করতে হবে। অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। তো আজকের এই আলোচনাটি এ পর্যন্তই। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটিকে আপনারা শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।